কুমিল্লার দেবিদারে সৎ মায়ের বিরুদ্ধে শ্বাসরোধ করে আবদুল্লাহ নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার উপজেলার ইউসুফপুর গ্রামে ঘটনা ঘটে। জানা গেছে, নিহত শিশু আবদুল্লাহ সৎ মায়ের কাছে খাবার চাওয়ায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে সৎ মা লিজা আক্তার। হত্যার পর মরদেহ বাড়ির উঠানে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। পরে দেবিদার থানা পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত লিজা আক্তারকে আটক করে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।